দরজায় করানারছে ঈদ আর মাত্র একদিন বাকি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদ আনন্দ উপভোগ করতে ধনী দরিদ্র সবাই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন ছোটো বড়ো ধনী দরিদ্র সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ঈদ কেনাকাটায় ঈদকে সামনে রেখে ময়মসিংহের গৌরীপুর পৌর শহরের মার্কেট ও ফুটপাথগুলোতে জমে উঠেছে কেনাকাটা সাদ আর সাধ্যের মধ্যে দনীদের পাশাপাশি নিম্নয়ের আয়ের লোকজনরাও চায় তাদের পরিবার পরিজন নিয়ে এই ঈদে আনন্দ উপভোগ করতে বিশেষ করে তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক ইমিটেশন গয়না জুতা স্যান্ডেল অন্য প্রসাদী সহ পছন্দের পণ্য কিনতে তারা এখন ভিড় করছেন ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে দশ দাম আমরা সীমিত বিক্রি করি সীমিত অল্প লাভে বিক্রি করি আমাদের তো আর বাড়া দিতে হয় না অল্প দামে বিক্রি করি কম লাভ করি আমাদের সীমিত লাভে বিক্রি করি আমাদের এখানে রাস্তার পাশে দোকান কিন্তু ভালো কোয়ালিটি রাখি আমাদের ঘর ভাড়া নাই এজন্য আমরা কম রেটে মালটা দিতে পারি সবাইকে আমরা দিতে পারছি ঈদ উপলক্ষে সীমিত রেটে যাতে সবাই আসে জাস্টিফাই করবে কাপড়ের কোয়ালিটি দেখবে গুণগত মান দেখবে যদি ভালো মনে হয় রেট কম মনে হয় আমাদের কাছ থেকে নিবে ইনশাল্লাহ মনে করি ভালো হবে আশা করি গৌরীপুর উত্তর বাজার ও মধ্যবাজার এলাকায় গিয়ে দেখা যায় মূলত নিম্ন আয়ের লোকজনকে কেন্দ্র করে রাস্তার পাশে ফুটপাতে প্রচুর দোকান খোলা হয়েছে কাস্টমারের সংখ্যাটা এখনও কম অনেক কম আমরা এখন পর্যন্ত গত বছরের তুলনায় এবছর তেমন ভালো ব্যবসা এখন করতে পারতেছি না আমাদের এখানে ছোটো বাচ্চাদের গেঞ্জি গেঞ্জি চেঞ্জি ধরে মানে সব ধরনের পোশাকে আছে আমাদের এখানে এই যে নিম্ন ধরনের মানুষে আর কি কেনাকাটা করে এখন বেসা কেনা মোটামুটি ভালোই হইতেছে জি আমরা আসছিলাম মার্কেট করতে মোটামুটি ভালোই কেনাকাটা করছি ভিতরে ভিতর করতে পারতেছি দামের চেয়ে আগের আগের তুলনায় অনেক কম আছে এখন ব্যবসায়ীরা বলছেন নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজনরাও তাদের দোকানে কেনাকাটার জন্য আসছেন কম বাজেটের মধ্যে ক্রেতাদের পছন্দ হয় এমন বাহারি নকশা ও রঙের সব পোশাকের সংগ্রহ রয়েছে ফুটপাতের দোকানগুলোতেও তাই ক্রেতাদের কোনো না কোনো জিনিস পছন্দ হচ্ছে আর কিনেও নিচ্ছেন ফুটপাথ ছাড়াও দোকানগুলোতে শাড়ি থান কাপড় লুঙ্গি ও তৈরি পোশাকও বিক্রি করছেন পরিবারের জন্য শাড়ি লুঙ্গি এসব কিনছে আর কি দাম কেমন আছে সবাই কিনতে পারবে যেমন ভাই অনেক ভালো এবার আমাদের আশা ছিল যে এই ভালো বেছে হবে এবং আমরা খুশি যে বেছে কিনা ভালো এবং দামটা একটা সহনশীল ভিতরে আছে যার ফলে কাস্টমার কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছে আর আমার দোকানে মোটামুটিভাবে শাড়ি যে সবচেয়ে বেশি একজন মহিলাকে দিব এই জন্য একটা কাপড় কিনতে মোটামুটি যেগুলা আমি হাতে স্বাভাবিক অবস্থার মধ্যেই আছে জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনার একটা উপহার আমাদের মধ্যে দিছে এখন শ্রমিক লীগের নেতৃবৃন্দকে আমি যাতে দিতে পারি সকলে নিয়ে ঈদ উৎসব পালন করতে পারি এটার জন্য আসছি আর কি পাঞ্জাবি কেনার জন্য আল্লাহর মধ্যে আল্লাহ আমাদের যথেষ্ট ভালো আছে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত কাস্টমারের চাপ থাকে এরপরে আস্তে আস্তে একটু কমে যা আবার ইফতারে ঘণ্টাঘানি পরে থেকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের বেচা কিনা হয় আর কি আমাদের যে আলমাসুদ ব্যান্ড এটা তো এক দরের এখানে স্থানীয় মানুষ সবাই পরিচিত তাদের কথাটার একটা আমরা দর বিষ টাকার এটা সম্মান করতে হয় আর কি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ